রঙে রঙিন খাঁচার পাখির চাহিদা বাড়ছে দেশের পাখি প্রেমীদের কাছে। বিদেশি জাতকে পোষ মানিয়ে বানাচ্ছেন ঘরের সদস্য। শৌখিন এসব পাখির ক্রেতা আর বিক্রেতার মিলন মেলা মিরপুর একের পাখি বাজার। 30 বছর ধরে চলা এই বাজার সম্পূর্ণ খাজনামুক্ত বলে জানালেন পাখি ব্যবসায়ীরা। রিজভি হাবিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। রঙের মূর্ছনায় নজর কাড়া ফিঞ্চ, আরেক খাঁচায় প্রেমের পাখি লাভবার্ড। সুন্দরের মাধুরী নিয়ে হাজির সূর্যকনুর, রোজেলা আর রাজকীয় ককাটেল। বর্ণালী সাজের বিদেশি পোষা পাখির সরগোলে মুখরিত মিরপুর একের পাখি বাজার। পাখিওয়ালাদের সবাই শৌখিন ব্যবসায়ী, পাখি প্রেমকেই পুঁজি করে নেমেছেন এই পেশায়। নিজেরাই করছেন বাচ্চা উৎপাদন। ফার্স্ট টাইম একটা থেকে শুরু করছে, এক জোড়া থেকে শুরু করছে, এখন আলহামদুলিল্লাহ 300 জোড়া 300 পিসের উপরে আছে। আমার লাভবার্ড আছে, ককাটেল আছে, নানা রকম মিউটেশনের পাখি আছে আপনার, সব এগুলো বিদেশি পাখি। এটার নাম হলো সানচিক কোনো, এটার বয়স প্রায় 1 মাস। তো এটাই বাচ্চাকালে পাখিটার দাম আছে 25,000 টাকা। পাখি কিনতে কিনতে একসময় ব্যবসায়ী হিসাবে পরিণত হয়ে গেছে। প্রতি শুক্রবার সকাল থেকে বাজারে ভিড় করেন নারী পুরুষ আর ক্ষণিকের পাখি বিক্রেতারা, কেউ আসেন পাখির খাবার নিয়ে। পাখির প্রতি ভালোবাসা থেকেই আমি শুক্রবারে যে ছুটির দিনটা থাকে, এই দিনটা আমি পাখির জন্য অতিবাহিত করি। থাক তো 17-18 বছর যাবত, পেশায় পরিণত হয়েছে 3 বছর যাবত। লাভ মোটামুটি ভালোই চলতেছে। আমাদের দেশি পাখি অনেকে ময়না পিয়ে পাখি পালে কথা বলার জন্য, আসলে দেশি পাখি না পেলে এই পাখিগুলো পারলে সহজে কথা বলে। মিরপুর একের সাহা স্মৃতি মার্কেট সংলগ্ন এই বাজারকে পোষা পাখি বাণিজ্যের অন্যতম কেন্দ্র বলে দাবি ব্যবসায়ীদের, ব্যবস্থাপনায়ও দারুণ খুশি তারা। এখানে কোনো খাজনা নেয় না এই বাজারে, কোনো ক্রয় বিক্রয় যাই হয় কোনো কেউ কোনো টাকা নেয় না। এই কমিটি গঠনটা করা হয়েছে শুধু এই বাজারটা যেন সুন্দরভাবে চলে। পাখির কণ্ঠে কথাই শুধু নয়, এর কলকাকলিতে ঘুম ভাঙবে এমন শৌখিনতায় ঘর বারান্দা ব্যালকনিতে পাখি পোষেন অনেকেই। তাদেরই প্রিয়তম স্থান মিরপুরের এই পাখি বাজার। শখের দামে পাখি কিনতে আসা ক্রেতাদের কথায় প্রকাশ পেল পাখির প্রতি নিখাদ ভালোবাসা। ঢাকার সহ চার দেওয়ালে শহরে পাখি দেখা হয় না, তো বাসায় যায় পাখিগুলো দেখলে আর কি ভালো লাগে। আমার বাসায় আরো 3 জোড়া পাখি আছে, আমি পড়াশোনার পাশাপাশি শখের বিষয়ে পাখিগুলো পালন করি। পাখি পছন্দ করি, পাখিদের খাবার দিই, খেলি, গোসল করাই। পোষা পাখি শিল্প সম্প্রসারণে কিছু নীতিমালা গ্রহণের পরামর্শ পাখি গবেষকদের। যদি এইটাকে সঠিকভাবে আইন প্রণয়ন করে করা যায় তাহলে কিন্তু একটা বিশাল সরকার একটা মানে ট্যাক্স পাবে, প্রফিট পাবে, আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক কিন্তু সরকারেরও রাজস্ব আয় হবে। মিরপুর একের এই বিদেশি পোষা পাখির হাট বসছে গেল 30 বছর ধরে। রিজভি হাবিব, চ্যানেল 24, ঢাকা। দর্শক, পোষা পাখি বাণিজ্য আর এর নীতিমালা নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সরকার। আমরা সরাসরি চলে যাব তার কাছে। প্রফেসর ডক্টর জালালউদ্দিন সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষি 24-এ। আপনার কাছে আমরা যেটি জানতে চাব, বিদেশি জাতের খাঁচার পাখি পালন এখন একটি সম্ভাবনাময় বাণিজ্য খাত হয়ে উঠেছে, এর সম্প্রসারণে সরকারের কি নীতিমালা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি প্রথমেই চ্যানেল 24-কে অভিনন্দন জানাই, তার সাথে আমার সঙ্গে আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে প্রাণী সম্পদ, ফিশারিজ এবং এগ্রিকালচারের অগ্র নায়ক ডক্টর FSS আনসারি, এশিয়া এগ্রি বিজনেস এর মাননীয় প্রেসিডেন্ট আছেন, এবং আমি মনে করি যারা আমার কথা শুনছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ইতিমধ্যেই শৌখিন পাখির যে বিশেষ করে বেকার যুবক, শিক্ষিত যুবকেরা এ সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে, বর্তমানে এটি একটি অত্যন্ত প্রফিটেবল একটি বিজনেস। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের বিদেশি সুন্দর সুন্দর পাখির খামার সেই ঢাকা সিটি থেকে শুরু করে উপজেলা লেভেলে এই ধরনের খামার গড়ে উঠেছে। সেই পাখিগুলো দেখা যাচ্ছে ককাটেল, বাজারিগর, লাভবার্ড, কাকাতোয়া, ম্যাকাও, জাভান চড়ুই, অস্ট্রেলিয়ান ঘুঘু, আমাজন টিয়া,
এই ধরনের অনেক ধরনের বিদেশি পাখি যেটি আমরা হাটে বাজারেও দেখছি, অনেকেই খাঁচাতে করে বিক্রি করছে, অনেকেই বাজার বসছে, মেলা দিচ্ছে, এতে করে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে অনেকেই তরুণ সমাজ এই পেশাতে আগ্রহ প্রকাশ করছে। আর দেখা যাচ্ছে যে এখান থেকে যে বাজারি ঘর থেকে শুরু করে বিদেশি পাখি হলেও আমাদের দেশের আবহাওয়া এরা অ্যাডাপ্টেবল, এই তারা কিন্তু এখানে এসে আমরা ব্রিডিং করার যদি আমরা সঠিকভাবে তাদের লালন পালন এবং তাদের যে খাঁচার ব্যবস্থাপনা, তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, তাদের যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, বিভিন্ন ধরনের ভিটামিন, এই ধরনের একটু প্রযুক্তি যদি আমরা নিয়ে থাকি তাহলে দেখা যাবে তারা কিন্তু বংশ বিস্তার করছে। এবং বংশ বিস্তার করে দেখা যাচ্ছে মাসে একজন তরুণ উদ্যোক্তা অনেক ক্ষেত্রে 1-2 লাখ, অনেক ক্ষেত্রে 5 লাখ টাকাও ইনকাম করছে, যার জন্য এটি একটু এই 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 সেক্টরটা অনেকটাই আমাদের সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে এসিআই এগ্রি বিজনেস ইতিমধ্যে অনেক সুন্দর সুন্দর ঔষধ তারা এই যে বার্ডের জন্য এনেছে। এই জন্য আমি ডক্টর এফএসআই সাহচারীকে অভিনন্দন জানাই যে তারা এগিয়ে আসছে। এই যে অনেক সময় যে রোগ ব্যাধি হয় সেই রোগের ঔষধ ভ্যাকসিন এই ধরনের অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সরকার আমাদের সাথে যুক্ত ছিলেন।